একটা কসমেটিক দোকানে ফাইন করলো, কিন্তু বাংলাদেশে যত কোটি ওই কসমেটিক দোকান আছে সবাই কিন্তু একইভাবে আছে। আমেরিকা, ইউএসএ, কানাডা, মেক্সিকো সহ উন্নত অনেক দেশে প্রোডাক্ট তারা বিক্রি করছেন, এটা তাদের দাবি যে এটা বাইরেরই প্রোডাক্ট, কিন্তু আমরা কোনো আমদানিকারক দেখতে পাইনি, তো প্রোডাক্টটা ফেকও হতে পারে। আপনার এটা আমদানিকারক নেই, এটা স্বপ্রসিদ্ধ, এটা আমার সামনেই আছে, আপনি ভালো দেখায় কি করবেন। ঈদে জামা জুতোর পর মেহেদি দিয়ে হাত রাঙাতে চাই অধিকাংশ নারীরা, আর সেই চাহিদাই ঈদে বাজারে ছড়িয়ে পড়েছে হরেক ব্র্যান্ডের নকল মেহেদি। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট, মেন্স, লেডিস এন্ড কিডস ওয়্যার, আর্ট বি স্মার্ট। রোববার চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে সেবওয়ে সুপার স্টোরস নামের একটি কসমেটিক্স দোকানে ভোক্তা অধিকারের অভিযানে একে একে সামনে আসে মেয়াদ উত্তীর্ণ সব মেহেদি, যা হাতে পায়ে লাগালে হতে পারে চর্মরোগ। মেহেদিগুলো যখন প্যাকেটে থাকে তখন কিন্তু পুরো একটা প্যাকেটের মধ্যে দেখা যায় 20-25টা থাকে, তখন কিন্তু প্যাকেটের গায়ে মূল্যটা লেখা থাকে, মেয়াদটা থাকে, মূল্যটা থাকে, কিন্তু যখন পিস করে খুলে ওনারা বিক্রি করেন তখন কিন্তু প্রতিটার মধ্যে কিন্তু আর মেয়াদটা থাকছে না। এই জন্য আমরা ওনাকে বলছি যে যে দেখেন, একজন মানুষ কিন্তু একটা প্যাকেট পুরো একটা প্যাকেট কিনবে না, উনি হয়তো একটা পণ্য নিয়ে যাবে, এই জন্য ওই মেহেদিটার মেয়াদ আছে কি নেই কাস্টমার যাতে বুঝতে পারে এই জন্য ওনারা প্যাকেটে রেখে যাতে বিক্রি করে সে আমরা নির্দেশনা দিয়েছি। শুধু তাই নয়, দোকানটিতে ঈদকে সামনে রেখে বিদেশি পণ্য হিসেবে বিক্রির উদ্দেশ্যে রাখা ছিল নকল মেকআপ প্রসাধনী ও নানান জাতের ক্রিম। আমি আপনার ভাউচার দিয়ে আপনি তাহলে তো এটা শুদ্ধ হয়ে গেল, আপনার এটা আমদানি কারক নেই, এটা স্বপ্রসিদ্ধ, এটা আমার সামনেই আছে, আমদানিকারকের শীল বৈধ কাগজপত্র দেখাতে না পারাই সতর্কতামূলক ভাবে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। আমদানিকারকের স্টিকার ছিল না আমদানিকৃত প্রোডাক্টে, যেগুলো ফেক হওয়ার সম্ভাবনা রয়েছে, আর আরেকটা ছিল যে মূল্য মেয়াদ ছিল না, এই দুটো অপরাধে আমরা একটা প্রতিষ্ঠানকে সেবওয়ে প্রতিষ্ঠানকে আমরা 30,000 টাকা অর্থদণ্ড করেছি। আর এরপরে আমরা একটা কাপড়ের প্রতিষ্ঠানে এসে আমরা দেখতে পেলাম যে এই পণ্যের ক্রয় মূল্য দেখাতে না, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোর সাথে সামঞ্জস্য রয়েছে, এটা আমাদেরকে দেখাতে না পারার জন্য আমরা এখানে যখন বলা হয় যে এই জিনিসটা কিনা কত দেখান, এখন কিনার সময় তো এটা তো গায়ে কোনো লেখা নাই, এটা এত নম্বরের এতটা কিনার মাল, আমরা বুঝি যে এই তিন পিস কত ধরছে, যখন আমরা মেমতে মালটা মিলাই এই তিন পিস কত ধরছে, পার পিস কত করে ধরেছে, তখন এটার উপর আমরা 20% যোগ করে রেটটা বাড়াই দিই শেষ। আমরা সরকারে যে উনি নির্দেশনা দিচ্ছে ভোক্তা অধিকার থেকে সেটা সমন্বয় করে আমরা ইনশাআল্লাহ আমরা পরিবর্তন আনতে চেষ্টা করব। অভিযান পরিচালনা করার সময় ব্যবসায়ী সমিতি দ্বারা আপনারা কোনো সময় প্রভাবিত হন কিনা বা চাপে থাকেন? না, ব্যবসায়ী সমিতি ওনারা আছেন, ওনারা থাকবেন, ওনাদের প্রতিনিধি হিসেবে তো ওনারা কথা বলবেনই, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি, আমরা আমাদের মতো কাজ করে যাব। একই দিন মানবদেহের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে 2 নম্বর গেট এলাকায় রাজবাড়ি রেস্টুরেন্ট ও জান্নাত রেস্টুরেন্টকে যথাক্রমে 1,00,000 ও 5,000 টাকা জরিমানা করা হয়। জুবাইর রিফাত, নিউজ নাও 24, চট্টগ্রাম।